আলাদাই আলাদা। এই এক্সপিরিয়েন্সটা আমার সারা জীবন মনে থাকবে। সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করলাম যে এগুলো অরিজিনাল কিনা, বাট ওরা বললো না এগুলো রেপ্লিকা। এভরিওয়ান, দিস ইজ ডে থ্রি। তো এখন বাজে 6:08, আর এখন আমি বেরিয়ে যাচ্ছি কোনারক টেম্পেলের দিকে। তো আমি স্কুটি নিয়ে যাব, আর এরকম কাইন্ড অফ রাইডিং জ্যাকেটটা পরেছি। বাইরে গিয়ে দেখলাম বেশ হাওয়া দিচ্ছে, তো আমি উইন্ড যে ব্লাস্টটা হয় সেটাকে প্রোটেক্ট করার জন্য আমি এটা পরলাম। ঘরের একদম মেসড আপ অবস্থা, ওটা বাদ দাও, নি গার্ড পরেছি আর জাস্ট রাইডিং জ্যাকেট। এনিওয়েজ, আমি হয়তো গ্লাভস পরবো না, কারণ আমাকে গোপ্রোটা কন্ট্রোল করতে হবে। আজকে কিন্তু দারুণ মজা হবে, এক্সাইটমেন্ট দেখে বুঝতেই পারছ, আর মুখটাও ফোলা ফোলা লাগছে কারণ সবে ঘুম থেকে উঠলাম। মনে হচ্ছে আমাকে খুলেই চালাতে হবে। জয় মা, চলে আসছি। এই পাশ থেকে যাওয়া যাবে? So guys, welcome back to my channel. আশা করি সবাই তোমরা ভালো আছো, আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। সো রাইডটা স্টার্ট করে ফেলেছি, ভালোই, ওয়েদার খুব ভালো। আমি বুঝতে পারিনি এত ভালো ভালো ওয়েদার পাবো আজকে। অল্প একটু খেয়ে বেরিয়েছি, রুটি ছিল আগের রাত্রিবেলা। ওয়াইজারটা কিচ্ছু দেখা যাচ্ছে না, আর ওয়াইজার ছাড়া আমি চালাতে পারি না। ওয়াইজার বন্ধ করেই চালাতে হবে, একটু অ্যাডজাস্ট হতে সময় লাগবে। এই যত ফিউল দেখাচ্ছে এই ফিউলে আশা করি হয়ে যায়। আজকের গন্তব্যস্থল কোনারক। তোমরা হয়তো ভাবছো আমার কি গরম লাগছে না, এত মোটা একটা রাইডিং জ্যাকেট পরেছি। বিশ্বাস করো এখনো পর্যন্ত লাগছে না, কারণ সূর্যের তাপ যেটা সকাল সকাল হয় সেটার কোনো দেখা নেই, তো তাই জন্য কোনো অসুবিধাই নেই এখন। দাদা কোনারক কাহাঁ সে যায়? হ্যাঁ, ডাইনি তরফ। আচ্ছা ঠিক, ওড়িশার পাবলিক কিন্তু খুব হেল্পফুল, এইটুকু আমি বলতে পারি। দাদা কোনারক, কোনারক, হ্যাঁ এদের যায়, এদের যা সকতে। হ্যাঁ 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 হ্যাঁ, ডাইনি সাইড। আচ্ছা ঠিক ঠিক ঠিক, শুক্রিয়া শুক্রিয়া। ওয়েদারটা দেখে মনে হচ্ছে বৃষ্টি পড়বে, বাট এই সময় বৃষ্টিটা চাপ আছে। ও মাই গড, এটার তো স্পিড ব্রেকার 1 2 3 4 5, কোথায় কোথায় দিয়ে যাচ্ছি আমি জানি না। আজকে গুগল ম্যাপ ইউজ করবো না, আস্তে আস্তে। মাই গড, আলাদাই ওয়েদার ভাই। এই মোড়টা থেকে ডান দিক চলে গেলে কোনারক পড়ে যাবে। ও মাই গড, এ তো দারুণ রাস্তা, স্ট্রেট স্ট্রেট স্ট্রেট, আর কোনো জায়গায় থামার কোনো কিছু ব্যাপার নেই। যতটা তাড়াতাড়ি পৌঁছাতে পারবো ততটা ফাঁকা পাবো। পেট্রোল পাম্প আছে সাইডে, ওপাশেও ছিল একটা। পেট্রোল যদি ভরাতে হয় ইনিশিয়ালি এখান থেকেই ভরিয়ে নিতে পারো। খুব ভালো ডিসিশনটা নিয়েছি রাইডিং জ্যাকেটটা পরে। 32 কিলোমিটার এখান থেকে কোনারক, 32 কিলোমিটার আমি 1 ঘন্টায় নামিয়ে দিতে পারবো। এখনো কমপ্লেন করবো না স্কুটিটা, স্কুটিটা কিন্তু স্মুথ যাচ্ছে আর বেশ টান আছে। কালকে হাফ ট্যাঙ্কই ভরিয়েছিলাম, মাইলেজ ঠিকঠাক, হাফ ট্যাঙ্ক একদম মিডলে ছিল, এখন একটা দাগ কমেছে। ঠিক আছে, কোনারক হয়ে চলে আসা যাবে। আমার কিন্তু এক্সপিরিয়েন্সটা দারুণ লাগছে, তোমাদের কেমন লাগছে সেটা তো তোমরা কমেন্টেই জানাতে পারবে, আর আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারবো। এই জায়গাটা আমি আইডিটা দিয়ে দেবো, ইনস্টাগ্রাম আইডিটা, তো তোমরা সেটাকে ফলো করতে পারো। বাইক হলে তো কোনো ব্যাপারই ছিল না গুরু, আমাকে স্কুটি দিয়ে কাজ চালাতে হচ্ছে। এনিওয়েজ, যেটা আছে সেটাতেই সন্তুষ্ট থাকা উচিত। দেখো বলতে বলতে 4 কিলোমিটার কিন্তু কভার করে ফেললাম। ও বাপরে বাপ, সামনে বাঁদর।
আস্তে আস্তে ঢুকে যাচ্ছি, কিন্তু জঙ্গল এরিয়া দেখতেই পাচ্ছ। ও দারুণ লাগছে জায়গাটা, আশা করি তোমাদের খুব ভালো লাগছে, কারণ এতটা খাটনির ফল হয়তো তোমরা ভালোবাসার মাধ্যমেই দেবে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে তো নিশ্চয়ই তোমরা জানোই কি করতে হয়, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। 1000 সাবস্ক্রাইবারটা হয়ে গেছে, সেটাও তোমাদের জন্য। এরপরে 2000 গন্ডিটা পেরোতে হবে, সেটাও তোমাদের দৌলাতে হবে। তাছাড়া আমি তো কিছুই না আগেও বলেছি, আমি একটা বাইক হলে সুবিধাটা কি হতো, আমি মাউন্ট করতে পারতাম এইদিক ওইদিক, আর কিন্তু এইটা এত সরু এখানে মাউন্ট করা যাবে না, তা নাহলে আমি তোমাদের ফেস টু ফেস কথাটা বলতে পারতাম যেমন আমি করে থাকি। তো তোমরা একটু সিনেমেটিক শর্টস এনজয় করো। আচ্ছা, এখান দিয়ে এ আছে কোনারক, কোনারক। ও মাই গড, রাস্তাটা দেখো, ও বাপরে বাপ, স্কুটি গুলো এদিক ওদিক হচ্ছে, বাপরে বাপ। ও রাস্তাটা খালি গেছে দেখো, মানে তোমরা হয়তো ভিডিওতে দেখেই মনে হচ্ছে এরকম, তাহলে ভাবো আমি যখন চালাচ্ছি তখন কেমন লাগছে। আচ্ছা, তোমরা হয়তো ভাবছো রাইডিং জ্যাকেটটা যেটা পরে আছি সেটাই আনকমফোর্টেবল লাগছে না, আনকমফোর্টেবল এক ফোঁটা লাগছে না। রাইডিং জ্যাকেটটা শুধুমাত্র প্রোটেকশনের জন্য তো আছেই, ওটা তো ফার্স্ট প্রায়োরিটি। আর আছে উইন্ড ব্লাস্ট, অপোজিট সাইড থেকে যে উইন্ডটা তোমাদের গায়ে লাগছে সেটাকে প্রোটেক্ট করা লং রাইডে, এটা যে কি মানে নেসেসারি আর একটা খুব ভাইটাল পয়েন্ট, সেগুলো কেউ আমরা মানি না। আর ঠিক আছে, সিটি রাইড করি আমরা, সিটি রাইডই ম্যাক্সিমাম, তো সেইগুলো মানা হয় না দরকার। মাঝে মাঝে এরকম সাইনবোর্ড থাকবে, তোমরা যখন এখান দিয়ে চালাচ্ছ, গাড়ি চালাচ্ছ, এ চালাচ্ছ, একটু দেখে চালিও, কারণ এরকম সাইনবোর্ড অনেক থাকবে যেখানে লেখা থাকবে হরিণ ক্রস করবে, মানে হরিণের করিডোর বা কোনো অ্যানিমালের করিডোর, তো এইগুলো একটু খেয়াল রাখবে। সো গাইজ, আমি এখন এখানে দাঁড়ালাম, আর দাঁড়ানোটা ঠিক হবে কিনা আমি বুঝতে পারছিলাম না, তাই জন্য একটু ফাঁকা জায়গায় এসে দাঁড়ালাম। দেখতেই পাচ্ছ এপাশ ওপাশ কেউ নেই, একটা সিঙ্গেল পার্সন নেই, তাই জন্যে একটুখানি দাঁড়ালাম, কারণ সিনিক বিউটিটা বুঝতেই পাচ্ছ তোমরা। আর সত্যি বলছি এখানে রাইড করে যা লাগছে না, আলাদাই মজা। তো চলো, আবার বেশি সময় নিয়ে লাভ নেই, আবার রাইডটা কন্টিনিউ করি, কারণ কোনারকটাও পৌঁছাতে হবে। ওয়াইল্ড ডিউনস, বাবা কত রিসর্ট হয়ে গেছে এখানে, একটা রিসর্ট ছিল না। আর একটা যদি দিন পেতাম আমি এটাকে আবার রেন্ট করে আমি চিল্কা চলে যেতাম। ও মাই গড, এখানে তো দাঁড়াতেই হয়, কিন্তু আমরা এসে দাঁড়াবো, ঠিক আছে এখানে দাঁড়াবো, বাট এসে দাঁড়াবো না, স্ট্যান্ডে না, দরকার নেই। ও বাবা পড়ে যাচ্ছিলাম, রাস্তার ব্যাপারে কোনো কমপ্লেন নেই আমার, এত সুন্দর রাস্তা বানিয়েছে। ও এইটা দেখো, এটা মানে এটা এটা না দেখলে বুঝতে পারবে না, ও এটা কি। পুরীতে এসে যদি মনে হয় রাইড করবে, একটা স্কুটি নাও বা একটা বাইক নাও আর বেরিয়ে পড়ো, জাস্ট কিছু ভেবো না। আমি তো ভাবছিলাম কি করব কি করব, তাই জন্য দোনোমনায় ছিলাম, কিচ্ছু ভেবো না। আমি বলছি এত সেফ, এত সুন্দর রাস্তা, অ্যামেজিং অ্যামেজিং। কিন্তু হ্যাঁ, ড্রাইভ রেসপন্সিবলি, রাইড রেসপন্সিবলি, এটা তো মাথায় রাখতেই হবে, আদারওয়াইজ সব ওকে, সব সব। কোনারকের মোড়টা এসে গেছি, আমার মনে হয় বাপরে বাপ স্পিড ব্রেকার, আরে বাবা, আরে বাবা। কোনারক কে সামনে পার্কিং হ্যায়, ইধার পার্কিং নেই কর সকতে, কোনা তো ইয়াহ সে তিন কিলোমিটার। আচ্ছা, উধার পার্কিং মিলেগা তো, আচ্ছা ঠিক, ধন্যবাদ। বিচ কে লিয়ে পার্কিং, আচ্ছা ইয়ে বিচ কে লিয়ে। দেখো গুগল ম্যাপ কিন্তু একবারও অনও করিনি, ঠিক আছে আমি পৌঁছে গেলাম, এটাই
রাস্তা বাড়াচ্ছে, রাস্তা বড়, তাও বাড়াচ্ছে। ক্যা বাত হে, বাপরে বাপ, এটা কি করেছে? বাইক পার্কিং ইদারে আন্দার? আচ্ছা আচ্ছা, কোনারক খেলে কি ইদারি? হ্যাঁ, দশ রুপে দু ঘন্টা। ঠিক, বহুত সারা রিনোভেশন হো গিয়া, তো তিন চার সাল হো গিয়া। বাপরে, সত্যি দিস ইজ ইনক্রেডিবল, ইনক্রেডিবল। আই এম ইমপ্রেসড উইথ উড়িষ্যা ট্যুরিজম, হ্যাটস অফ। সো গাইজ, ঘণ্টাখানেকের মধ্যে আমি পৌঁছে গেলাম এখানে, আর এসে যা দেখছি, আগেও কোনারক অনেকবার এসেছি বাট এরকমভাবে আমি দেখিনি কোনারককে। এখানে বিরাট পার্কিং করে দিয়েছে, আগে পার্কিং এরকম ছিল না, যেমনটা পেছনে দেখতে পাচ্ছ। ভেতরে নাকি মিউজিয়ামও করেছে একটা, সেটাও দেখবো। আর হ্যাটস অফ টু উড়িষ্যা ট্যুরিজম, মানে এত ভালোভাবে সাজানোর জন্য। নোনা হাওয়ার মধ্যে স্কাল্পচারগুলো ঠিক করে রাখা যায় না, তাই জন্যে ওগুলো কেটে কেটে সিমেন্ট করে দিয়েছিল। দেখি ভেতরে যাই কী করেছে, বাট এখানে পুরো একদম সিস্টেমেটিকভাবে ঢোকানো, পার্কিং সব কিছু আছে, তোমরা এখানে নিশ্চিন্তে আসতে পারো। তো মন্দিরে ঢুকেই এখানে লেফট সাইডে তোমাদের টিকিট কাউন্টার আছে। কোনারক টেম্পল দেখা হয়ে গেছে, আর আমি এখন ঢুকেছি সেই মিউজিয়ামটায়। এই মূর্তিটি হলো সূর্য দেবতার একটি প্রতিচ্ছবি, যেটা দেখতে পাচ্ছ স্ক্রিনে। তো এটা সাউথ সাইডে থাকে। কোনারক টেম্পল কিভাবে বানানো হয়েছিল সেটা সবসময় সব বইতে কিন্তু পাবে না তোমরা। তো সেই টেকনিকটাই এখানে তুলে ধরেছে, যেটা যেমন করে বানানো হয়েছিল পুরোপুরি এখানে লেখা আছে। আর এইটা হলো কোনারক সান টেম্পেলের মিনিয়েচার, আর এখানে কোনারক টেম্পেলের কিছু সংরক্ষণের তথ্য দেওয়া আছে। এটা হলো অরুণা স্তম্ভ, এটা লক্ষ্য করে দেখবে আমরা যখন পুরীর জগন্নাথ মন্দিরে ঢুকি, এটা একদম এন্ট্রেন্স গেটের সামনে থাকে, আর ওইটাই হলো অ্যাকচুয়াল, এটা রেপ্লিকা। এখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস আমি দেখলাম, সেটা হলো এখানে যে কটা স্কাল্পচার আছে প্রত্যেকটা কিন্তু কোনারক মন্দিরের গায়ে ছিল। এই নোনা হাওয়া, নোনা যে বাতাস, সেই কারণে এগুলো নষ্ট হয়ে যায়। এখানে কিন্তু তার রেপ্লিকা তোমরা এলে দেখতে পাবে। এখন একা একটা অডিটোরিয়ামে বসে আছি, আর অডিটোরিয়ামটা পুরোই ফাঁকা, আমি একাই বসে আছি, দেখো পুরো ফাঁকা। গায়ত্রী মন্ত্র চলছে, আর মিউজিয়াম তো দেখা হয়ে গেল, তো এইখানে বসে আমাকে হয়তো কোনো শো দেখাবে, যেটা দেখা যাক কেমন, তোমাদের বলবো কেমন সেটা বেরিয়ে। সো ততক্ষণের জন্য ওয়েট করো। জানতে
जबकि बहुत सारी धन संपदा देकर गरीब लौटेगा तो राजमहल में उनका भव्य स्वागत हुआ। राजमाता कस्तूरी देवी पुत्र नरसिंह देव की वीरता से बहुत प्रसन्न हुई और पुत्र के সো গাইজ, এক কথায় বলবো অসাধারণ লাগলো। কোনারককে একদম নতুন রূপে দেখলাম। ইন্ডিয়ান অয়েলের স্পন্সার্ড করা একটা মিউজিয়াম বানিয়েছে। আমি তো অনেকবার কোনারক এসেছি, বাট এটা একদম নতুন এক্সপিরিয়েন্স হলো আমার। আর এত ভালোভাবে কোনারকের হিস্ট্রিকে তুলে ধরেছে, মনুমেন্টস আমি যেগুলো দেখালাম মিউজিয়ামে যেগুলো রাখা আছে এমন করে তৈরি করেছে যে আমার তো মনে হলো পুরোপুরি অরিজিনালই এরকম প্রথমে মনে হলো। আমি ওখানকার সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করলাম যে এগুলো অরিজিনাল কিনা, বাট ওরা বললো না এগুলো রেপ্লিকা, অরিজিনাল থেকে কপি করে বানানো। বাট টু গুড মিউজিয়ামটা আমি বলবো প্রচণ্ড ভালো। এখানে 50 টাকা টিকিট, 50 টাকা টিকিটে তোমাকে শোটাও দেখাবে পুরো কলিঙ্গর, যে কলিঙ্গর এম্পায়ার যে ছিল এগুলো দেখে তারপরে এখান থেকে যেও। আর পুরী এলে নিশ্চয়ই কোনারক একবার নতুনভাবে ঘুরে যেও। আর এই ছোট একটা টোকেন নিলাম, 150 টাকা মতো নিল বার্গেন করে, ভালোই বেশ এটা। তো চলো এখান থেকে বেরোনো যাক, অনেকটা সময় হয়ে গেছে, তো ফিরতেও হবে, তো 1-1.5 ঘন্টা মতো লাগবে। অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হলো কোনারকে নতুন করে এসে। দেখ, হ্যাঁ মিউজিয়াম বহুত বড়িয়া কি, বহুত বড়িয়া কি, হ্যাঁ আকেলে থে হাম, বাদ মে সব আয়ে। আপকা নাম ক্যা হ্যায়? সুনীল। ये क्या इंडियन ऑयल का कोलैबोरेशन से हुआ है? जो शो देखेंगे हाँ, मंदिर के बारे में मालूम हाँ, तो ऐसा घूम के आएंगे। कुछ नहीं मालूम पड़ेगा। प्रचुर हिस्ट्री आछे, अनटोल्ड हिस्ट्री, সেগুলো না তোমরা এখানে এসে এক্সপ্লোর করলে কোনোদিন বুঝতে পারবে না কে এখানকার রাজা ছিল। এগুলো সব এখানে এসেই এক্সপ্লোর করলে সব থেকে ভালো। এখানে যদি আসো লাস্টের শোটা কিন্তু দেখে যাবে, মানে মিউজিয়ামটা তো দেখবেই, মিউজিয়ামটা দেখার মতো। চন্দ্রভাগা পার্ক, এটা চন্দ্রভাগা বিচ, এটা এটা হলো চন্দ্রভাগা বিচ। এখানে অনেক খাওয়ার দোকান পেয়ে যাবে যদি তোমরা আসো, জানি না হোটেলস পাওয়া যায় কিনা, নিশ্চয়ই পাওয়া যায়। আমি আর দাঁড়ালাম না, চন্দ্রভাগা বিচে প্রচুর ভিড়। মধ্যিখানে একটা জায়গা দেখেছিলাম, ওই জায়গাটা দাঁড়াবো। ও জায়গাটা দেখো, মানে রাস্তাটা সত্যি, এরকম রাস্তায় যদি স্কুটি চালাই ভালো লাগবে না কেন বলো তো? সো গাইজ, হেলমেট পরে চুলের অবস্থা খারাপ হয়ে গেছে, বাট চুলের কথা বাদ দাও, এইটা দেখো তোমরা পেছনে এরকম সি বিচ, আর এই পাশে এরকম রাস্তা, তার মধ্যিখান দিয়ে আমি স্কুটি চালিয়ে যাচ্ছি। আমার এক্সাইটমেন্ট লেভেলটা বুঝতেই পারছো, আলাদাই আলাদা। এই এক্সপিরিয়েন্সটা আমার সারা জীবন মনে থাকবে। আরও অনেক রকম এক্সপিরিয়েন্স হয়তো করবো, বাট এটা প্রথম তো সোলো, তাই জন্যে এইটা সবসময় আমার মনে রাখবে। এনিওয়েজ, এখান থেকে বেরোনো যাক। আর সত্যি বলছি, যারা বাইকে ট্রাভেল করতে চাও প্লিজ রেন্ট করে নাও। আমি সব ডিটেলস আমি ডিসক্রিপশানে, সব ডিসক্রিপশানেই থাকবে। আর সব থেকে ভালো লাগছে কি বলতো, কেউ নেই, পুরো ফাঁকা, আলাদাই আলাদা। মানে এই এক্সপিরিয়েন্সটা করার মতো মারাত্মক লেভেল, মারাত্মক লেভেল লাগছে এখানে। উইন্ডনয়েজ আসুক, সমুদ্র আমাকে ভাসিয়ে দিক, যা খুশি হয়ে যাক, বাট আমার এক্সাইটমেন্ট লেভেলটা কমবে না। তো চলো, আজকের মতো অনেকটা মজা হয়ে গেছে। আমি কি চন্দ্রভাগা বিচ, হ্যাঁ খালি নামটা ভুলে যাচ্ছি, চন্দ্রভাগা বিচে আমি দাঁড়ালাম না। ওখানে প্রচণ্ড ক্রাউড, যদি একদম নিস্তব্ধ নির্ঝুম জায়গায় আসতে যাও তাহলে একটু চন্দ্রভাগা থেকে এগিয়ে এই সব জায়গায় চলে আসো। দেখতে পাচ্ছ পেছনে কেউ নেই, সামনেও কেউ নেই, নিজের একা টাইমটা স্পেন্ড করতে পারো। আর আপাতত সার্ভিস খুব ভালোই দিচ্ছে। যদি পা ব্যথা করে স্কুটিতে তাহলে এরকম ভাবে বসবে। দেখো UNESCO 62, এখান থেকে পুরী তো দেখতেই পাচ্ছি না, গাছে ঢেকে গেছে, 3 কিলোমিটার। তো আমি প্রায় এসেই গেছি, এটাই সিটি রোড, আর বেশিক্ষণ না।
সো গাইজ আমি পৌঁছে গেছি। সো এখন বিকেলে আমি ধ্বজা লাগাতে এসেছি যে পাশে আমার পুরী মন্দির। প্রত্যেক বছরের মতো আমি ধ্বজা লাগাই এখানে, ধ্বজা দিই, এইবারও তাই করছি। ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, তো ডিকিতে আমি ক্যামেরাটা ঢুকিয়ে দেবো, দেখা হচ্ছে বেরিয়ে। সো গাইজ মন্দিরের দর্শন হয়ে গেল, এখান থেকে ধ্বজটা দেখা যাচ্ছে। গোপ্রোতে আমি বেশি জুম করতে পারবো না। এই যে আজকে নতুন ধ্বজ উঠছে এখানে। আজকের মতো বাইকটা দিয়ে দিলাম, দুদিন আমি নিয়েছিলাম গণেশদার থেকে। তো তোমার গণেশদার থেকে যদি তোমরা বাইক নিতে চাও, নাম্বারটা তোমার ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা এনার কাছ থেকে অনায়াসে বাইক নিয়ে পুরো পুরী ঘুরতে পারো, কোনারক ঘুরতে পারো, চিল্কাও যেতে পারো, সব জায়গা তোমরা ঘুরতে পারো। কিন্তু তোমাদের একটা ডকুমেন্টস, আমার যেমন এরকম ভোটার আইডি কার্ড জমা দিয়েছিলাম গণেশদার কাছে। আপনি তো বলে দিয়েছে, আমি কি বলবে। ঠিক আছে, তোমরা এখানে এসো, দেখে নাও এখানে, নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তাও এই রাস্তাটা কি সিটি রোড? সিটি রোড, চক্রতীর্থ রোড, চক্রতীর্থ রোড, এটা চক্রতীর্থ রোড, বিএনআর থেকে সোজা। আজকে ডিনার টাইম হয়ে গেছে, তো ডিনারে আজকে মনে হচ্ছে স্পেশাল কিছু হয়েছে। তো আজকে ডিনারে ছিল চিলি চিকেন, পোলাও আর ফিশ ফ্রাই। ও হো হো হো, যা দারুণ খেলাম, দারুণ রান্না করে এখানকার কুক আছে যে রমজানদা। এনিওয়েজ, যেমন বলে না বাজে দিনেরও একদিন শেষ হয়, সেরকম কিন্তু ভালো দিনেরও শেষ হয়। আমার জন্য তো ভালো দিনেরই শেষ হলো। সো আজকে দারুণ দিনটা ছিল। আর পরের দিন মানে কালকে আমি বেরিয়ে যাচ্ছি কলকাতার জন্য, সন্ধ্যে 7:30 সময় আমার বাস। সো কালকে সকালবেলা থেকে দেখি কী কী অ্যাক্টিভিটি এখানে করা যায়। অনেকজন বলেছে আমাকে এখানে গোল্ডেন বিচ বলে একটা জায়গা আছে, সেই জায়গাটাকে এক্সপ্লোর করার চেষ্টা করব। অনেকটা ভালোভাবে সাজিয়েছে, টিকিটও লাগে নাকি ওখানে ঢুকতে গেলে। সো সেখানে গেলেই সেটা দেখতে পাবো। সো দেখা যাক কালকে কী হয়, যেমন হবে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা হয়তো ব্লগটা এনজয় করেছো, কারণ আমি যেমন করে দেখালাম সোলো রাইডে গেছিলাম, এটা আমার ফার্স্ট সোলো রাইড, আর এটা খুব আমার স্পেশাল থাকবে চির জীবনের মতো যতদিন আমি ইউটিউব করব। আর যদি তোমরা চাও আমি গ্রো করি ইউটিউবে, তাহলে তোমাদের একটাই কাজ করতে হবে, শেয়ার করো নিজের বন্ধুদের সাথে, নিজের ফ্যামিলির সাথে, আমারও তাতে রিচটা বাড়বে আর আমিও ইউটিউবেকে একটু গ্রো করতে পারবো। সো উইথ দ্যাট সেড, টিল দেন টেক কেয়ার, স্টে সেফ অ্যান্ড বাই বাই।